পলাশপুরের নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ইউনুস আলী সরকার বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু দেশ নয় আকাশ জয় করেছেন চলমনয়নের ধারা বদ রাখতে আবারও নৌকায় ভোট দিন বিগত এমপি এলাকাবাসীর সাথে প্রতারণা করেছেন তিনি ছয়বার এমপি থাকা থাকলেও যা উন্নয়ন হয়নি শেখ হাসিনার চন্দ্রী মেয়াদে এলাকায় ততোধিক বহুমুখী উন্নয়ন বাস্তবন হয়েছে উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাহ রোববার দুপুরে উপজেলা হোসেনপুর ইউনিয়নে গত বন্যায় বিধ্বস্ত কিসমত চেরিঙ্গা বাঁধ সংস্কার ও পূর্ব সতর্কতামূলক নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন পূর্ণঙ্গ বাঁধ নির্মাণে প্রকলিত ব্যয় ধরা হয়েছে সাত কোটি সাত লাখ টাকা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রথম দাবায় তিন কোটি তেত্রিশ লাখ টাকা অনুমোদন করেছেন এরপর এমপি উপজেলা এল জিডির বাস্তবায়নে বাস্তবিত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবন্তা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফ হোসেন থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম উপজেলা প্রকৌশলী তাহাজ হোসেন উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা শাহিনুর আলম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আউ বক্কর প্রধান সাধারণ সম্পাদ উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন সহ সভাপতি শহীদুল ইসলাম বাদশাহ আলী মুস্তফার রেজা গোলাপ জাসদ সভাপতি নুরজ্জামান প্রধান আওয়ামী নেতা ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভাবু বিপ্লব সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব আজাদুল ইসলাম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র ছাড়াও আওয়ামী দলীয় সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা